করোনা সংক্রমণ রোধে আবারও সারা দেশে চলছে এক সপ্তাহের লকডাউন। তবে প্রথম দিনেই ঢিলেঢালা দৃশ্য লক্ষ্য করা গেছে বগুড়ায়। সোমবার সকালেই চোখে পড়ে যান চলাচলের এমন দৃশ্য, ছিল জনসমাগম। কারণে অকারণে লকডাউন উপেক্ষা করে বাইরে বেরিয়েছিলেন অনেকেই। রাস্তাঘাটে ছোটখাটো যানবাহনের ছিল আধিক্য, ব্যাংকগুলোতে জমেছিল মানুষের ভিড়, ছিল না সামাজিক দূরত্বের বালাই। গত বছরের তুলনায় মাঠে প্রশাসনের তৎপরতাও চোখে পড়েনি তেমন। লকডাউনে কাঁচাবাজার, ওষুধ ছাড়া সব দোকান বন্ধে নিষেধাজ্ঞা থাকলেও মানছেন না অনেকেই। শাটার নামিয়ে অথবা অর্ধনমিত রেখে বেচা বিক্রি করছেন কেউ কেউ। শহরের অনেক জায়গায় খোলা ছিল পোশাকের দোকানও। খোলা রাখবেন না ভাই, খোলা, আমরা তো কর্মচারী, আমাদের দিন বেতন, না খুললে তো বেতন নাই। খোলা অপরাধ এটা জানি, এটার মধ্যে সংসার আমার, আমার আর কিছু নাই, এটা বেশি আমার সংসার চলে। আমাদের কোনো তো করে খাওয়ার কোনো পথ নাই, আমরা যে সাত দিন আগুন বসে থাকবো, একদিন খাওয়ার মতোই আমাদের কোনো সঞ্চয় নাই। আমরা কয় টাকা কামাই করি তাক দিয়ে আমরা ছেলে মেয়েকে শিক্ষিত করার জন্য স্কুল কলেজে ভর্তি করে দিছি, তাদের খরচ, বৃদ্ধ পিতামাতার, আমাদের শিশু সন্তানের ওষুধপাতির খরচ নেই। এই অবস্থায় মনে করেন আমরা পেটের দায়ে আসে এখানে খুলতে বাসতে হচ্ছে, দুই এক পিস যদি বেশি ওটা নিয়ে যাওয়া হয়তো কোনো মতো ওষুধ কিনতে পারবো, একবেলা হয়তো খাবার নিয়ে যেতে পারবো। পারিবারিক সমস্যা, অভাব অন্টন, বাসায় খাবার দাওয়ার নাই, ওষুধ কিনতে হবে, এবং আগামীকাল আমার কিস্তি আছে, কিস্তি আমাকে দিতেই হবে। মোবাইল পেলাম যে দোকানপাট সব টুকটাক খুলতেছে, এই জন্যই এসে বসলাম আর কি। এদিকে শহরের বিভিন্ন জায়গায় টিসিবির পণ্য নিতে ছিল দীর্ঘ লাইন, সেখানেও দেখা যায়নি সামাজিক দূরত্বের চিত্র। লকডাউন থাকা সত্ত্বেও শহরের এমন পরিস্থিতিতে প্রশাসনের নীরব ভূমিকাকেও দায়ী করছেন অনেকেই। লকডাউনের প্রথম দিন লকডাউন বন্ধটা কার্যকর হচ্ছে না, এখানে প্রশাসন নির্বিকার এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপই এখন পর্যন্ত আমার চোখে পড়ল না উল্লেখযোগ্য। অনেক জায়গার দোকানপাট খোলা আছে এবং শাটার অর্ধনামিত করে রাখছে এবং কাস্টমাররা অনায়াসে জিনিসপত্র কিনতে পারতেছে। স্বাস্থ্যবিধি না মানায় ক্রমশই বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। সরকার ঘোষিত লকডাউন যথাযথ না মানলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা চিকিৎসা বিশেষজ্ঞদের। শাকিল আহমেদ, শুভ, পুন্ড্র নিউজ।